সিরাজগঞ্জের বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেনকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করার চব্বিশ ঘন্টার মধ্যেই তাকে বদলি করা হয়েছে পাঁচই জুন সোমবার সিরাজগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ আরিফুর রহমান মণ্ডল বদলির বিষয়টি নিশ্চিত করে জানান বেলকুচির ওসিকে বদলি করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে এই বদলি রুটিন ওয়ার্ক বলে উল্লেখ করেন তিনি এর আগে চোঠা জুন সোমবার দুপুরে ওসি আসলাম হোসেনকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করে বেলকুচি উপজেলা জনপ্রতিনিধি ফোরাম এতে উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার পৌরসভার মেয়র কাউন্সিলর উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা অংশ নেন মানববন্ধন থেকে ওসিকে বদলির জন্য চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয় ওসির বিরুদ্ধে তাদের অভিযোগগুলোর মধ্যে রয়েছে স্থানীয় সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডলের মদতপুষ্ট এবং তিনি এজন্য পক্ষপাতমূলক আচরণ করেন এ বিষয়ে বেলকুচি উপজেলা জনপ্রতিনিধি ফোরামের সভাপতি ও বড়ধুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসিরউদ্দিন মোল্লা বলেন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল ওসির বদলি আমাদের আন্দোলনের ফসল এজন্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ধন্যবাদ জানাচ্ছি আসলে এর আগেও তো বেলকুচিতে আমরাই বসবাস করতাম এই বেলকুচিতে বিগত দিনে যে ওসি ছিল তারা কিন্তু আইন সিরাজগঞ্জ প্রতিনিধি রেজাল করিমের তথ্যচিত্রে পিআইবি একাত্তর টিভি